আমার ও মানে আমার উপরে বিশ্বাস আছে, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই, কিন্তু আর আমার বুকের পর গুলি চালাবার চেষ্টা করো না, ভালো হবে না, সাত কোটি মানুষকে থামা রাখতে পারবো না। উপস্থিত হওয়ার জন্য আমরা সকলে করতালের মাধ্যমে তাকে অভিনন্দন, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই। উপস্থিতির
ভিডিও অফ করো না আজকে ভিডিও যতটুকু সম্ভব এখন সকল কথা মাননীয় প্রধান অতিথিকে আনুষ্ঠানিকভাবে আজকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা দিয়ে শ্রদ্ধা নিবেদন করে তিনি এই প্রতিকৃতি শুভ উদ্বোধন করবেন উপস্থিতি এ পর্যায়ে আমি চারপাশের সরকারি কলেজের পক্ষ থেকে জনাব ফয়সাল আহমদ দুলাল অধ্যক্ষ চারপাশের কলেজকে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য কলেজের মেধাবী শিক্ষার্থী এই কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মিয়া মোহাম্মদ নজরুল ইসলাম স্যারের সুযোগ্য সন্তান সাবেক উপমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আলহাজ আবদুল্লাহ ইসলাম জ্যাকব এমপি মহোদয় আজকে আমাদের এই কলেজে পদার্পণ করে এই শুভ দিনে পদার্পণ করে আজকের এই ইতিহাসে আমাদের সাথে শরীকে এই কলেজকে এই জনপদকে আমাদের সকলকে ধন্য করেছেন আমি আমাদের সকলের পক্ষ থেকে এই মহান নেতা আবদুল্লাহ ইসলাম জ্যাকবকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ঐতিহাসিক এই দিনে যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন দলীয় নেতৃবৃন্দ কলেজের শিক্ষার্থী ছাত্র শিক্ষক কর্মচারী এবং সর্বস্তরের জনগণ যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন বঙ্গবন্ধু জন্মদিনে আমি সকলকে স্বাগতম শুভেচ্ছা জানাচ্ছি এবং এখন আমাদের মাননীয় মন্ত্রী সাবেক উপমন্ত্রী মহোদয় এখন আমাদের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণার জন্য তাকে সবিনয় অনুরোধ জানাচ্ছি বঙ্গবন্ধু হে মহান নেতা তোমার যতকাল রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান আজ বাঙালি জাতির জন্য একটি আনন্দের দিন গৌরবের দিন ঐতিহাসিক দিন আজ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলার স্থপতি আমাদের সকলের সারা বাংলাদেশের মানুষের প্রাণ আমাদের আত্মা আমাদের আদর্শ জাতির জনক বঙ্গবন্ধু শেখ রহমানের আজ নিয়তম জন্মবার্ষিকী আজকের এই দিনে আমি জাতির পিতার প্রতি আমি গভীর শ্রদ্ধা আমি জানাই সঙ্গে সঙ্গে আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি 15ই আগস্টের কালো রাতে জাতির পিতার পরিবারবর্গকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমি তার শহীদ পরিবারবর্গের সকলের প্রতি গভীর শ্রদ্ধা এবং সমবেদনা আমি জানাই এই মার্চ মাস আমাদের জন্য একটি ঐতিহাসিক মার্চ এই মার্চ মাসের 7 তারিখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ প্রায় 3 যুগের লড়াই এবং সংগ্রামের পরে 1971 সনের 7ই মার্চে উনি রেসকোর্সের লাখো মানুষের সামনে বলেছিলেন বাঙালির মানুষের কথা মুক্তির কথা স্বাধিকারের কথা স্বাধীনতার কথা এবং তিনি তার 18 মিনিটের বক্তব্যে দীর্ঘ প্রায় 3 যুগের বাঙালি জাতির নিপীড়ন নির্যাতনের ইতিহাস সংগ্রামের ইতিহাস তিনি তুলে ধরেছিলেন সে 18 মিনিটের ঐতিহাসিক বক্তব্যের মাঝে সেদিন তিনি বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তিনি সেদিন বলেছিলেন রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব তবুও আমার বাংলার মানুষকে আমি মুক্ত করে ছাড়ব মূলত সেই দিন সেই বঙ্গবন্ধুর সেই বক্তব্যের পরেই বাংলার 7.5 কোটি মানুষ স্বাধীনতার সংগ্রামের দিকে ঝাঁপিয়ে পড়ে তারপরে 30 লাখ শহীদ রক্তের বিনিময়ে আমরা এটি স্বাধীন আমরা অর্জন করি এই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের কারণেই আজকে এই বাংলাদেশ
আজকে এত উন্নত, আজকে আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে আজকে আমরা বিশ্বে আমরা আজ গর্বিত। আমার প্রিয় ভাই এবং বোনেরা, আজ আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এই মার্চ মাসের 17 তারিখে বঙ্গবন্ধুর নির্মিত জন্মবার্ষিকী এবং 100 বছরের জন্ম শতবার্ষিকী সামনে রেখে জফেশন কলেজের সুযোগ্য অধ্যক্ষ, আমার মরহুম পিতা প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নজরুল ইসলামের সুযোগ্য উত্তরসূরি জনাব কচরাম মেদুলাল, বরিশাল বিভাগের মধ্যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে সর্বপ্রথম যে সর্বাধুনিক প্রতিকৃতি স্থাপন উপলক্ষে আজকে আমাকে এখানে উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন, আমি আমার অন্তর থেকে তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এই জলফেশন কলেজের 50 বছরের ইতিহাসে এই জলফেশন কলেজের যে উন্নয়ন, যে অবয়ব, যে সৌন্দর্য, যে দৃষ্টিনন্দন অবকাঠামো, সেটি বিগত মাত্র 7-8 বছরের মধ্যেই আমরা সৃষ্টি করতে আমরা পেরেছি। এর আগে 10 বছরের জন্য আমার মতো এক বিদেশি লোক জলফেশন এমপি ছিল 10 বছরের মতো। আজকে শিক্ষার্থীরা হয়তো মানে জানে কিনা, জলফেশন কলেজের একটি ইটের কোনো জলফেশন কলেজের উন্নয়নের জন্য কখনো বরাদ্দ হয়নি। আমার কাছে প্রথম এই জলফেশন কলেজের দাবি করেছিল যে একটা সাইকেল গ্যারেজ, একটা সাইকেল গ্যারেজ নাকি তোমার কলেজে লাগবে। সেই সাইকেল গ্যারেজ নির্মাণ থেকে আমি চট্টগ্রাম কলেজের উন্নয়নের কাজ আমি আরম্ভ করেছি। সেই সাইকেল গ্যারেজের পরে আজকে এই চট্টগ্রামের যেই পুকুর পাড়ের যেই সড়ক, এই মাঝখানের যেই সড়ক, কোনো আভ্যন্তরীণ কোনো সড়ক কোনো অবকাঠামো ছিল না। আমি ওখানে জঙ্গল কেটে পুকুরের পাড় মাটি দিয়ে ভরাট করে আমি আগে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছি, চারদিকে যেন শিক্ষার্থীরা যেন এখানে আসতে পারে সেই পরিবেশ সৃষ্টি করেছি। এই মাদ্রাসার পিছনের রাস্তাটা যাতে মানে সবচেয়ে চওড়া করে যাতে এই কলেজে আসতে পারে সেই সেই রাস্তা অবকাঠামো ড্রেন আমি আমি সৃষ্টি করেছি। এই কলেজে বিজ্ঞান ভবন, মানে শহীদ মিনার, মসজিদ আমি নির্মাণ করেছি। তারপরে শুরু করেছি উন্নয়নের আরেক ইতিহাস, জলফেশন টিভি স্কুল থেকে আমি যেটা বিগত দিন কোনো ম্যানেজিং কমিটির সভাপতি করতে পারি নাই, আমি দুই কলেজের দুই স্কুলের মানে যারা প্রধানদেরকে নিয়ে আমি আমি বসে নেগোসিয়েট করে নামমাত্র মূল্যে আমি চরফেশন টিভি স্কুলের এই জায়গা আমি চরফেশনের কলেজের অনুকূলে আমি দলিল করে আমি বরাদ্দ করি। আজকে যেই দুইটি একাডেমিক ভবন এবং আরেকটি একাডেমিক ভবন নির্মাণ কাজ শুরুর দাগ মানে দ্বার প্রান্তে, এই একাডেমিক ভবন করার কোনো জায়গা চরফেশন কলেজের ছিল না। আজকে সেই চরফেশন কলেজকে আমি সরকারি করেছি, আমি সেই সময় চরফেশন কলেজকে আমি সরকারি করেছি যেই যেই সময় সব উপজেলা একটি করে কলেজ করার কোনো নীতিমালা ছিল না। আমি তখন বিশেষভাবে এই চরফেশন কলেজকে আমি যখন এমপি ছিলাম, তখন এমপি থাকা অবস্থায় এই চরফেশন কলেজকে আমি সরকারি করি এবং চরফের সম্মান করার প্রথম কোনো শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে এই এই কলেজকে আমি সরকারি করি। তারপর আমি অনার্স করেছি, এখানে অনার্স বিল্ডিং করেছি এবং একটি 4-তলা নতুন একাডেমিক ভবন করেছি এবং একটি 6-তলা একাডেমিক ভবন আমরা ইতিমধ্যেই আমরা টেন্ডার করেছি, খুব শীঘ্রই কাজ হবে এবং এখানে অলরেডি প্রায় 20-25 টাকা ব্যয়ে ছাত্রীনিবাস অলরেডি টেন্ডার হয়ে গেছে, কাজ মানে অলরেডি কাজ আরম্ভ হয়ে গেছে। বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানের ধারাবাহিকভাবে এত উন্নয়ন, এই যে এই রাস্তাও আমরা মানে প্রায় 1 সপ্তাহের মধ্যে এই যে সামনে যে সুন্দর রাস্তা, এই রাস্তা আমি এখানে নির্মাণ করেছি। অনেক মন্ত্রী কিনে আমরা এই কলেজে অনুষ্ঠান করেছি, কলেজকে আমরা সম্মানিত করেছি এবং এই কলেজে যারা অনার্স শিক্ষক ছিল সকল শিক্ষকের সরকারের পরে অনার্স যারা শিক্ষক তারা যদিন কল্পনা করে নেই যে তারা বেতন পাবে, ইনশাল্লাহ আজকে তারা সরকারি হয়েছে, সরকারি বেতন পাচ্ছে। তার এত উন্নয়নের পিছনে একটাই কারণ, কারণ আমি আপনাদের সন্তান,
এই এলাকার সন্তান, এই মাটির সন্তান, এই চরফ্যাশন কলেজের ছাত্র আমি। এই চরফ্যাশন কলেজের ধুলিকণায় প্রতিটি মাঠে, প্রতিটি শ্রেণীকক্ষে, প্রতিটি জায়গায় আমার স্মৃতি বিজড়িত, আমার মরহুম পিতার দেহ এই কলেজের মাটিতে আজকে সমাহিত। অতএব আমার চেয়ে প্রেম, আমার চেয়ে ভালোবাসা, আমার থেকে দরদ আর কোন ব্যক্তির থাকতে পারে না, যার জন্য আমি আমার সমস্ত শ্রম, আমার মানে শ্রম কষ্ট, আমার প্রচেষ্টা সবকিছু উজাড় করে আমি চেষ্টা করেছি চরফ্যাশন কলেজকে একটি আধুনিক উন্নত কলেজে রূপ দেওয়ার জন্য। আজকে চরফ্যাশনের অনেক দর্শনীয় স্থানের মধ্যে চরফ্যাশন কলেজও একটি দর্শনীয় স্থান। আজকে অনেক লোক এই চরফ্যাশন কলেজ ক্যাম্পাসে আসে, যে একটি কলেজের ক্যাম্পাস কত সুন্দর, কত আধুনিক হতে পারে। সেই কারণে আমি পেরেছি একজন আধুনিক এবং হৃদয়গ্রাহী এবং উন্নয়ন পাগল জননেতার সাথে একজন সুদক্ষ এবং একজন আন্তরিক এবং একজন শিক্ষা প্রতিষ্ঠান বান্ধব অধ্যক্ষ দরকার ছিল। আমার সাথে এরকম একজন সুযোগ্য অধ্যক্ষ ছিল বিধায় আমি সকল কাজগুলো সুন্দরভাবে আমি বাস্তবায়ন করতে আমি পেরেছি, যার সর্বশেষ সুন্দর সম্মানজনক একটি উপহার হলো আজকের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই প্রতিকৃতির মানে মাধ্যমে। ওনার মতো একজন সুযোগ্য অধ্যক্ষ ছিল বিধায় আজকে চরফ্যাশন কলেজের প্রাঙ্গণে আমরা জাতির জনককে এভাবে আমরা সম্মানিত করতে পেরেছি। আপনার এই উদ্যোগ আজকে শুধু চরফ্যাশন কলেজকে নয়, সমগ্র চরফ্যাশন জাতিকে আজকে সম্মানিত করেছে। সমগ্র চরফ্যাশনবাসী আজকে আমরা গর্ব প্রকাশ করি যে যে স্থানে যেটা হওয়ার দরকার ছিল, চরফ্যাশনের সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে উন্নত শিক্ষা প্রতিষ্ঠান, সেই সুযোগ স্থানে আপনার মতো সুযোগ্য লোকের হাতের ছোঁয়া আজকে সেই জিনিস হয়েছে। এবং আমি এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে এই প্রতিকৃতির আজকে আমি তার জন্মদিনে শুভ উদ্বোধন ঘোষণা করলাম। এবং একই সঙ্গে আমরা এই বছরে চরফ্যাশন কলেজের 50 বছর পূর্তি উপলক্ষে চরফ্যাশনের ইতিহাসে সবচেয়ে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আমি প্রত্যাশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।